আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে একটা সহজ সুন্দর মজাদার রেসিপি নিয়ে। তা আজ আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে করলা ভাজি বা উস্তে ভাজি। তা এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি করলা ভাজির, আলু করলা ভাজি। তা আজকে একটু ভিন্নভাবে ভিন্ন উপকরণ দিয়ে এই করলা ভাজিটা করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই এরকম ধরনের করলা। তা এই করলাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবং পানি শুকিয়ে নিয়েছি। এখন এই করলাগুলোকে আমি কেটে নেব। এটা কাটার পরে আমি আর এটা পানিতে দিব না বা ধুব না, ধোয়াটা আগেই সেরে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। এটা এই মাথাটা আমি কেটে দিলাম। এখন এটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে নেব, ঠিক এরকম করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। কেটে এটা এর ভিতরে যে বীজগুলো আছে বীজগুলো আমি কিছুটা ফেলে দেবো, কিছুটা রেখে দেবো। কিছু বীজ যদি আমি ভাজির মধ্যে রেখে দিই করলার সাথে, তাহলে এই করলা ভাজিটা খেতে খুব মজা হবে এবং ক্রাঞ্চি হয়। করলাটা অনেকভাবেই খাওয়া যায়, অনেকে অনেকভাবেই খান, অনেকভাবেই করেন। তা আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এভাবে ভেজে খেয়ে দেখবেন এটা কতটা মজার। তাই এইভাবে আমি করলাগুলো কেটে নিয়ে আস, দেখুন করলাগুলোকে আমি ঠিক এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো অনেকে কি করেন, এটাকে লবণ দিয়ে একটু চটকে রেখে দেন, এর ভিতরে পানিটা বের হয়ে গেলে তেতা কমে যাবে। কিন্তু আমি ওইভাবে করব না, কারণ ওভাবে তেতা কমবে না। তাই আমি করলাটাকে পানিতে বেশিক্ষণ রাখবো না। আপনারা চাইলেও এটা সাথে সাথে ধুয়ে নিতে পারেন, তা আমি আগেই করলাটা ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ভাজার জন্য চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়ে চুলাটাকে অন করে দিয়েছি, মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা আমি একটু বেশি দেব, করলা ভাজিতে তেল একটু বেশি লাগে। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা একটু হালকা গরম হলে আমি এর মধ্যে অন্য উপকরণগুলো দিয়ে দেবো। তাই করলা ভাজি করার জন্য আমি এখানে যে স্পেশাল উপকরণটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি। দেখুন এখানে আমি ছোট চিংড়ি সুন্দর করে মাথা লেজ ফেলে দিয়ে বেছে নিয়েছি, নিয়ে সেটাকে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। তো এটা দিয়েই আমি আজকে করলা ভাজিটা করব। এবং এই করলা ভাজিটা খেতে এতটাই মজার যে এটা দিয়ে আপনার প্লেটে ভাত শেষ হয়ে যাবে, অন্য কোনো তরকারি নিতে হবে না। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ। পুরো পেঁয়াজটা আমি এখন দেবো না, এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি স্লাইস করে। তার থেকে আমি অল্প একটু এই প্যানে দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দেব 2 কাঁচামরিচ ফালি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা একটু সফট করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই বেছে রাখা ছোট চিংড়ি বা কুচো চিংড়ি, যে যেটাই বলেন সেই চিংড়িগুলো। এখানে আমি অনেকটাই চিংড়ি দিয়ে দিয়েছি। তো এটাকে এই পেঁয়াজ আর তেলের সঙ্গে আমি হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে এটা আবার উস্তা বা করলার সাথে ভাজা হবে, খুব বেশি ভাজা হয়ে যাবে, মাছটা শক্ত হয়ে যাবে। তার জন্য হালকা করে আমি একটু ভেজে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি করলাগুলো ছেড়ে দেব। রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই অসাধারণ, এবং অনেকেই করে থাকেন, অনেকেই জানেন। তবে আমি যেটা যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর মধ্যে আমি অন্য কোনো মশলা দেব না, একদম সিম্পলভাবে করলা ভাজিটা করব। এখন এটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, চিংড়ির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা করলাগুলো। দেখুন এই করলাগুলো আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে এই চিংড়ির সঙ্গে উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব। দেখুন আর এটাকে আমি ঢেকে ভাজবো না, করলা কখনোই আপনারা ঢেকে ভাজতে যাবেন না ঢাকনা দিয়ে, তাহলে করলা তিতা হয়ে যাবে, ভালো লাগবে না এবং নরম হয়ে যাবে করলা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব
সামান্য একটু হলুদ লবণটা আমি আগেই দেব না একটু পরে দেব করলাটা একটু সটে হলে তারপরে আমি লবণটা দিয়ে দেব তো এর মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি খুব বেশি হলুদও দেব না আমি সবুজ তরকারিতে খুব বেশি হলুদ ইউজ করি না আর ভাজা ভাজিতে তো নয় তাহলে কালো হয়ে যায় এখন দিয়ে দেব এর মধ্যে কাঁচা মরিচ ফালি বাকি কাঁচা মরিচ ফালিগুলো দিয়ে দেব পেঁয়াজটা আমি আরেকটু পরে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি আমি 6-7টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি এখানে সেটাই দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি করলার সঙ্গে এভাবে একটু মিশিয়ে নেব করলাটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে লবণ পেঁয়াজ দিয়ে দেব আর করলা ভাজির একটা নিয়ম আছে একটা টিপস আছে সেটা হলো করলা ভাজিটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ওটাকে খুব আস্তে জাল দিয়ে খুব লো হিটে এটাকে ভেজে নিতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলেও করলা তেতা হয়ে যায় তো এটাকে আমি এখন একটু ভাজা হতে দেব একটু সফট হতে দেব তারপরে পেঁয়াজ দিয়ে দেব লবণ দিয়ে দেব এই ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি এটা অনেক মজাদার খাবার এবং যেই এই করলা যখন এই ভাজির ওই চিংড়ি মাছের সাথে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন এর যে একটা ঘ্রাণ বের হয় এটাতে অর্ধভোজন হয়ে যায় দেখুন করলা ভাজিটা মাঝখানে একবার আমি এটাকে উল্টে দিয়েছিলাম তো আমি আর একবার উল্টে দিচ্ছি দেখুন এটা একটু কমে এসেছে একটু সফট হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ এভাবে লবণটা আমি ছড়িয়ে দেব যাতে সব জায়গায় সুন্দরভাবে মিশতে পারে দিয়ে এটাকে আবারও লবণের সঙ্গে ভালো করে করলাটাকে মিশিয়ে দেব চুলার জ্বালটা কিন্তু মিডিয়ামেই থাকবে লো হিটেই থাকবে এখন আর একটু আধা মিনিটের মতো এটাকে আমি আবার একটু রেখে দেবো এভাবে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা পরে দিলে কি হয় পেঁয়াজটা একদম ভাজা হয়ে মুচমুচে হয়ে যায় না এবং কালো হয়ে যায় না পুড়ে যায় না এটাকে পরে দিলে এবার পেঁয়াজটা ভাজা হয় কুক হয় কিন্তু এটা একটা সুন্দর কালার থাকে খেতে ভালো লাগে তার জন্য পেঁয়াজটাকে আমি পরে দিই তো এখন দেখুন এটা একটু হালকা 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 ভাজা হয়ে আসছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পুরা পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা ভাজিতে সবসময় পেঁয়াজ বেশি দেবেন যদি আলু ছাড়া করেন আলু দিলে পেঁয়াজ একটু কম দিলেও হয় শুধু করলা ভাজি করলে পেঁয়াজটা একটু বেশিই দেবেন এখন এই যে বাকি করলার যে একটু শক্ত শক্ত আছে সেটাই পেঁয়াজের রসে সফট হয়ে যাবে পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে যে রসটা বের হবে এতে সফট হয়ে যাবে সুন্দর ভাজা হবে এবং পেঁয়াজটাও দেখতে কাঁচা কাঁচা লাগবে কিন্তু খেতে খুব ভালো লাগবে এটাকে আমি এইভাবে করে সুন্দর করে ভেজে নেব খুব কড়া ভাজা করব না করলাটা হালকা ভাজা করে নামিয়ে নেব দেখুন করলা ভাজিটা আমার হয়ে গেছে করলা ভাজি শেষ ঠিক আমি এরকমই রাখবো এর চেয়ে বেশি ভাজবো না এখন চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে প্লেটে তুলে নিচ্ছি তা আমি রেসিপিটা যেভাবে আপনাদেরকে করে দেখালাম তো একবার হলেও আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে একটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তা আপনারা সবাই এভাবে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ